হিরো করছে হলো 1 গ্রাম ফ্রি দাদা ঢুনি বলবো চালটা একটু শক্ত আছে এনাও কাকা পিটা বড়টা দিয়ে দিলাম এনাও খাও হ্যাঁ ভেটকি মোটা সত্যি কথা বলতে কি বলেছে ভেটকি ওর মধ্যে ছিল টোটালি লোটে মাছ পেটানো শুরু হয়েছে ওই দেখো পেটানো হ্যালো বন্ধুরা চলেছে সোজা বেলঘড়ি স্টেশনে কারণ বুঝতে পারছি এখানে প্রচণ্ড ফুটবলাররা মাছ মতো বিনবিন করছে তো আমি চলে এসেছি কারণ ভাই ট্রেন্ডিং চলছে ট্রেন না হলে ভিউজ আসবে না তো এসে সবচেয়ে যে জিনিসটা আমি খারাপ দেখতে পেলাম ওই সাবওয়েতে নাপ দিলাম তো নাবার সময় একটা কাকা আমাকে সাহায্য চেয়েছে কিছু খাবার অথবা পয়সা তা আমি ভাবলাম কি খাবারটা দেওয়াই বেস্ট হবে তো খাবার দোকান একদম কাকার পাশে যে খাবার দোকান এই যে টিফিন ঘর আমি এখান থেকে কিছু খাবার কিনে নেবো কিনে নিয়ে কাকাকে দেবো তারপর আমার ফুড ট্যুরটা শুরু হবে তো চলো খাবারটা কিনে নিই কিনে নিয়ে কাকায় খাবারটা দিই তারপর পরে ফুড ট্যুর শুরু করি চলে আসো প্রায় বড়টা কত করে দাও 100 গ্রাম দাও আগে 140 গ্রাম পরোটা দিচ্ছে 140 গ্রাম পরোটার দাম হচ্ছে কুড়ি টাকা তো ঠিক আছে ভিডিও করছি বলে 1 গ্রাম ফ্রি ভাই 1 গ্রাম পুরো ফ্রি পাচ্ছি কারা কাজ দিয়ে টাকাটা দিয়ে দিই এবার পেটানো শুরু হয়েছে ওই দেখো পেটানো পেটাচ্ছে দেখাচ্ছ সেই লেভেলে পেটানো বলে এই লোকে তো চলো আগে দিয়ে দিই খাবারটা তারপর ফুটি ফুটা দেবো আমার ফুট টুটটা শুরু হবে আমি দিয়ে আসি খাবারটা এনাও কাকা পিটা বড়টা দিয়ে দিলাম এনাও খাও হ্যাঁ আসলাম তো আমার সমাজ সেবা শেষ এবার আমার পেট সেবা শুরু করব তো চলো তো ফাইনালি চলে এসেছি বিরাটি এই বিরাটি করে এসছি তো বিরাটি নুচলা তো চলে এসেছি বেলঘড়িয়া পপার স্টেশনে স্টেশনে দেখতে পাচ্ছ এই যে দিদির দোকান দিদির দোকান খুব ফেমাস স্যুপ আর মোমোর জন্য তা আমিও নিয়ে নেবো স্যুপ আর মোমোটা দিদি এখানে স্যুপ কত করে 25 টাকা স্যুপ আর মোমো 40 টাকা মানে যেরকম নেবো কত রকম আইটেম পাওয়া যায় মোমোর গন্ধরাজ শেষ মানে আমাদের আসার আগে গন্ধরাজ শেষ গন্ধ চলে গেছে মোমো থেকে তা যা আছে তাই দিয়ে দিন আর এই যে স্যুপ স্যুপে কি থাকছে 1 পিস চিকেন দেখতে পাচ্ছ স্যুপ দিয়ে দিয়েছে এটা স্যুপ তো দু রকম মোমো চলে এসছে ভেটকি আর চিকেন দিদি কোনটা কোন মোমো এটা কি মোমো এটা এটা হচ্ছে ভেটকি মোমো আর ওই চিকেন মোমো আর এই যে হচ্ছে স্যুপ একটা তো দেখিনি স্যুপটা যা রাখলাম এদিকে চলে আসো এই যে ভেটকি মোমোটা তো দেখি চিকেন মোমো তো অনেকবারই খেয়েছি সব জায়গায় বেশি পাওয়া যায় কিন্তু ভেটকি মোমোটা একটু ইউনিক আছে আইটেম সব জায়গায় পাওয়া যায় না এটা আগে ফার্স্ট ট্রাই করবো ফার্স্টের ভিতরে কী কী কোটিং দেওয়া আছে দেখে নিই অনেকটা চিকেনের মতোই এই দেখো শুধু এটা ভেটকি মাছ আর আনিয়ন দেওয়া আছে হ্যাঁ কোটিংটা দেখতে পাচ্ছ তো এইবার টেস্ট করা যাবে লাল লাল সবে চুবি নিয়েছি ভাই একবার স্বাদ বোঝা যায় না যেটা আমি সবসময় বলে থাকি প্লেট শেষ করবো তো স্বাদ বলবো কোন খাবারে কীরকম ফুড ভাই ভেটকি মোমো খাসেস এইবার খাওয়ার চিকেন সব খাওয়ার পরে একবার রিভিউ দেবো ভাই আমি ভাই আলাদা আলাদা করে দিতে পারি না ভাই সব একসঙ্গে খেয়ে রিভিউ দেবো
এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ভাই এরকম গরম গরম খাওয়ার হেভি লাগে। বড় বাইট মোর পাস এস সুপ, এদিকে ক্যামেরা নিয়ে দেখ, পুঁইশটা সুপে দেখ, চিকেনের পিসটা দেখ। এটা 4 নম্বর ট্যাং মুরগির, ওগুলোকে ঠ্যাং চায়, আমি ঠ্যাং পেয়েছি একটা, এই যে 4 নম্বর ঠ্যাংটাই। সুপটা খাই তো পরে চিকেন দিয়ে টেস্ট করবো। ফ্লেভার আছে ভালো, হাত দিয়ে শুরু করে দিন, ও হবে না এইভাবে ভাই চামচ দিয়ে খাওয়া। বয়েল চিকেন ভাই, যখন ব্যায়াম করতাম তখন আমি স্যুপ খেতাম, অনেকদিন পর পেয়েছি এরকম খাবার। হেভি লাগছে ভাই খেতে। ভাই ক্যামেরার দিকে পজ করিস, খাবার দিয়ে করিস না, আমার খেতে দে ভাই। গোলমরিচের গুঁড়ো তো বাবার দিয়েছে, গোলমরিচ টেস্টটা আসছে, যেটা সুপে মাছ বি দরকার। আর সুপের মধ্যে যে ভেজিসগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, ও আর বলার নেই কিছু, এই ঠ্যাংয়ের জন্য দেখাতে পাচ্ছে না, এই যে শুধু ভেজিসগুলো দেখো, গাজর দেওয়া আছে আর মানে যত সম্ভব ডিম দেওয়া আছে। ভাই খাওয়া কমপ্লিট আমার, এবার যেটা রিভিউ দেবো, চিকেন মোটা খুব ভালো, আমার ভাই ভেটকি মোটা অতটা ভালো লাগেনি, হয়তো আমি মাছ খাই না বলে সেই জন্য ভালো লাগেনি। স্যুপটা সত্যি খুব সুন্দর খেতে, 25 টাকার মধ্যে এক পিস চিকেন দিয়ে এতটা স্যুপ, ভাই খুবই চিপেস্ট আমার মতে, তোমাদের মতে ওটা চিপেস্ট কি না সেটা অবশ্যই কমেন্টে জানিও। আপাতত এই দোকানের ফুড রিভিউ শেষ, যাবো নেক্সট দোকানে 65 টাকার বিরিয়ানি খেতে। মনটা যে খুব খুশি, খেয়েছি ওর সেকেন্ড খাবারের কম্বো, দাদা ফেমাস কম্বো, এসেছিলাম বিরিয়ানি খেতে, খাবো এসে কম্বো চিলি চিকেন আর ফ্রাইড রাইস অনলি 65 তো ভাই 65। দাদা জানো তো নেই পছন্দের খাবার খাবো, ফ্রাইড রাইস হলে চিলি চিকেন ভাই 1 নম্বর খাবার আমার, 1 নম্বর। তো চলে আসো একটু ভালো করে ফুটি বেটে দিয়ে নিই ভাই, আলোর মধ্যে নিয়ে খাবারের শুধু কালারটা দেখিয়ে নিই, দেখবে আর দূর থেকে জ্বলবে, কেন তোমরা খেতে পাচ্ছ না যেহেতু দেখতে পাচ্ছ ভাই। চিলি চিকেনের পিস করা দিয়েছে দেখেন দাদা, 2 পিস সঙ্গে যা যা দোয়া থাকে, পেঁয়াজ পেঁয়াজ দোয়া আছে, ক্যাপসিকাম দোয়া আছে, সঙ্গে সস। খাওয়া শুরু করে দিই আমার ফেভারিট খাবার। দাদা ভালো হবে তো? দাদা বলেছে ভালো হবে, তাহলে নিশ্চয় ভালোই হবে, না বলছি পয়সা দেবো না। ফার্স্ট বাইট যেমন বলেছে সত্যি খুব ভালো, তবে দাদা একটুখানি বলবো চালটা একটু শক্ত আছে, এটা আর একটু বয়েল করলে ভালো হতো, কিন্তু খাবার টেস্ট চিলি চিকেনের কোয়েন্টা দিয়ে দিই, একদম সলিড চিকেন, উপরে যাচ্ছে একদম পাতলা একটা কোটিং দেওয়া আছে, যে না দেওয়ার না দিলে আর হতো না কি সেরকমই, আর প্রপারলি বোনলেস। তো আর জামু বাইট দিয়ে নিই, যেটাকে বলে হ্যাভেন বাইট অনেকে বলে, চিকেন রাইস পেঁয়াজ আর এই একটা বড় বাইট। সবাই এরকম বিরিয়ানি বিরিয়ানি করে এত লাফায় না, আমার ভাই সবচেয়ে ভালো লাগে চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস, আমার ভাই বিরিয়ানি অত ভালো করা লাগে না। তো আজ এটা সেটা ইয়ে, আর প্রথম যে ভিডিওটা করেছিলাম স্যুপ আর মোমোর, ভেটকি মোমোটা সত্যি কথা বলতে কি বলেছে ভেটকি, ওর মধ্যে ছিল টোটালি আরে কী মাছ বলে বল না ভাই, লোটে মাছ 90% লোটে সামথিং হয়তো ভেটকি দিয়েছে, এটা করা ঠিক হয়নি, তাও বলে এসছি ভেটকি মাছের ফ্রাইডে মোমোটা ঠিক করতে, ওর মনে হয় ব্যাপার করলো কি না করলো,
তোমরা একবার এসো টেস্ট করতে পারো। খাবার সত্যি ভালো, নো ডাউট। চালটা একটু শক্ত আছে, বাকি খাবারটা পুরো এ ক্লাস। দাদা যারা বলেছিল খাবার না ভালো হলে পয়সা দিতে হবে না, খাবার সত্যি ভালো হয়েছে, পয়সা আমি দিতে বাধ্য হব, না দিলে দাদা মারবে আমায়, কারণ যেহেতু খাবার ভালো হয়েছে। তো চলো আজকের মতো খাবার এখানে শেষ করছি, ব্লগও শেষ করছি। তো একটা যেটা খারাপ লাগলো ওটা আর মনটা ভেঙে গেছিলো, আস্তে আস্তে যেটা তোমাদের দেখালাম যে কাকা বসে আছে সাহায্য হয়েছে, আমি কাকাকে সামান্য সাহায্য করে আমি নিজের দিক থেকে স্যাটিসফাই হয়ে, তোমরা এরকম সাহায্য করো। তো চলো দেখাবি নেক্সট ভিডিওতে, টাটা।